Hello my children, how are you? It's been a gap of 2 days, so we are back in study again. দুদিন ছুটি ছিল, দুদিন তোমরা পড়াশোনা করনি, তাই আজ আবার একটা ক্লাস নিয়ে আমি এসেছি তোমাদের কাছে। তোমাদের মনে আছে গত ক্লাসে একটা কবিতা, তোমাদের যে স্নোড্রপ বইটা আছে ওখান থেকে একটা কবিতা বাকি রয়ে গিয়েছিল, কয়েকটা লাইন তোমাদের বলেছিলাম পড়তে, তোমরা নিশ্চয়ই পড়েছো। আই থিঙ্ক ইউ হ্যাভ অল রেড অ্যান্ড ইউ হ্যাভ ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন দেয়ার। তোমরা নিশ্চয়ই পড়েছো। খুব মজার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, ছোট্ট বাচ্চা একটা, সে তার মতন করে তোমাদেরকে কয়েকটা কথা বলছে তোমাদের উদ্দেশ্যে, অ্যান্ড ইউ আর রিডিং দ্যাট হোয়াট এভার হি ইজ টেলিং, হোয়াট এভার হি ইজ ট্রাইং টু সে, হি ইজ অ্যাজ লিটল অ্যাজ ইউ আর, তোমাদের মতনই সে ছোটো, তাই সে কয়েকটা কথা তোমাদেরকে সে তার কথার মাধ্যমে বলছে, এবং দ্যাট ইজ রিটেন অন ইউর বুক। বাট নাও টুডে অ্যাজ আই হ্যাভ প্রমিসড ইউ দ্যাট আই উইল এন্ড দ্যাট চ্যাপ্টার টুডে অ্যান্ড আই উইল ডিসকাস দ্য কোয়েশ্চেন অ্যান্সার উইথ ইউ। সো নাও আর ইউ অল রেডি? আই থিঙ্ক ইউ আর। সো আই উইল নট ওয়েস্ট এনি টাইম অ্যান্ড গো স্ট্রেট অ্যাওয়ে টু দ্য টেক্সট বুক। ইউ অল ওপেন ইউর টেক্সট বুক। অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ অলওয়েজ দ্যাট ইট উইল বি রিয়েলি ইজি টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ ওপেন ইউর বুক অ্যালং মাই ওয়ার্ডস। তোমরা প্রত্যেকে বই খুলে নাও, বই হাতের কাছে রাখো, চাইলে তোমরা পেন্সিল, রাবার, কপি সব কিছুই রাখতে পারো। সো তাই দেখে নেব তোমাদের কী রয়েছে ওই টেক্সটের মধ্যে এবং সেটা আজকে শেষ করা যায় কি না। অ্যাজ ইউ ক্যান সি, আমরা আগের দিন এই কয়েকটা লাইন পড়েছিলাম। হোয়েন আই ওয়াজ ওয়ান, আই হ্যাড জাস্ট বিগান, হোয়েন আই ওয়াজ টু, আই ওয়াজ নিয়ারলি নিউ, হোয়েন আই ওয়াজ থ্রি, আই ওয়াজ হার্ডলি মি, হোয়েন আই ওয়াজ ফোর, আই ওয়াজ নট মাচ মোর। আমি জানি তোমরা প্রত্যেকেই পড়েছো, যদি না এখনও পড়ে থাকো তাহলে তোমরা পড়ে নিও, খুব ভালো, খুব মজার একটা জিনিস, খুব মজার একটা কবিতা। বাট আই হ্যাভ টু এন্ড ইট টুডে, আজকে আমরা এটা শেষ করব, এবং এই কবিতা থেকে তোমাদের যা যা কোয়েশ্চেন অ্যান্সার আছে বা তোমাদের অ্যাক্টিভিটিতে কী রয়েছে সেটা আমরা বুঝে নেওয়ার আজকে চেষ্টা করব। তাই চলো আমরা লাস্ট 6 লাইন্স উই হ্যাভ টু রিড টুডে, তাহলে পড়া যাক কী রয়েছে শেষ কয়েক লাইনে। আমরা পড়েছিলাম ছেলেটার বয়স যখন 1 বছর ছিল, 2 বছর ছিল, 3 বছর ছিল, 4 বছর ছিল, প্রত্যেকবারই সে বলছে না হোয়েন আই ওয়াজ থ্রি, হোয়েন আই ওয়াজ ফোর, হোয়েন আই ওয়াজ ওয়ান, হোয়েন আই ওয়াজ টু। এখন দেখি সে কী বলছে। হোয়েন আই ওয়াজ 5 আই ওয়াজ জাস্ট অ্যালাইভ, বাট নাও আই এম 6 আই এম অ্যাজ ক্লেভার অ্যাজ ক্লেভার, সো আই থিঙ্ক আই উইল বি 6 নাও অ্যান্ড ফর এভার অ্যান্ড এভার। আরেকবার পড়বে হোয়েন, WHEN হোয়েন। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ হাউ টু রিড ইয়োর পোয়েম, কেমন করে কবিতাটা পড়তে হয় তোমাদেরকে আগেও আমি বলেছি। হোয়েন, WHEN হোয়েন আই ওয়াজ 5, WAS ওয়াজ 5, FIVE 5, লাইক দিস ওয়ে ইউ উইল রিড অ্যাট হোম। ইফ ইউ ক্যানট রিড ইউ ক্যান টেক হেল্প অফ ইউর পেরেন্টস অর অফ এনি এল্ডার্স। আই ওয়াজ জাস্ট অ্যালাইভ বাট নাও আই এম 6 আই এম জাস্ট আই এম অ্যাজ ক্লেভার অ্যাজ ক্লেভার, সো আই থিঙ্ক আই উইল বি 6 নাও অ্যান্ড ফর এভার অ্যান্ড এভার। কী বলছে দেখো, মানেটা তাহলে আমরা বলি, মানে বললে ইট উইল বি রিয়েলি ইন্টারেস্টিং টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে আরও দেখবে ভালো লাগবে তোমাদের, মজার লাগবে। হোয়েন আই ওয়াজ 5 যখন আমার বয়স ছিল 5, আই ওয়াজ জাস্ট অ্যালাইভ আমি তখন যেন প্রাণবন্ত হয়ে উঠেছিলাম কিছুটা, বাট নাও আই এম 6 কিন্তু আমার বয়স এখন 6, আই এম অ্যাজ ক্লেভার অ্যাজ ক্লেভার, এখন আমি যেন খুব চালাক চালাক, সো আই থিঙ্ক আই উইল বি 6 আমি জানি যে আমি 6 বছরে ঠিকঠাক হয়ে যাব, নাও অ্যান্ড ফর এভার অ্যান্ড এভার, এখন তখন এবং সব সময়ের জন্য। ঠিক তোমাদের যেমন এখন প্রায় তোমাদের বয়স, অ্যাজ ইউ আর নিয়ারলি 6, তাই এই বাচ্চাটাও বলছে যে আমি এরকম হব, এই বয়সে আমি এটা করব, ওই বয়সে আমি ওটা করব। দেখো দেয়ার আর সাম পিকচার্স গিভেন, প্রথমে সে ছোট, তারপর একটু বড়, তারপর দেখো সে হাঁটতে শিখেছে, যেমন করে আমরাও তোমরাও সবাই ছোট থেকে বড় হয়ে উঠেছি। তাই কবিতার মধ্যে সে প্রত্যেক বয়সে, ইন অ্যাট এভরি এজ, হোয়াট এভার দ্য চাইল্ড উইল ডু, ইটস অল ডেসক্রাইবড ইন দিস পোয়েম। সো
ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু রিড, তোমরা এটা ভালো করে পড়বে। অ্যান্ড হু ইজ দ্য পোয়েট অফ দিস পোয়েম? এ এ মিলনে, হি ইজ দ্য পোয়েট অফ দিস পোয়েম। সো নাও আই উইল উইথাউট ওয়েস্টিং এনি টাইম গো টু স্ট্রেট ওয়ে টু দ্য কোয়েশ্চেন অ্যান্সার। ফার্স্ট অফ অল টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমেই দেখো তোমাদের দেওয়া রয়েছে, টিক করতে হবে। এখানে একটা লাইন লেখা আছে, একটা কোয়েশ্চেনের মতো লাইন লেখা আছে, সেটা পড়ে নেওয়ার পর আমরা দেখব কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। যেটা সঠিক হবে সেটাতে আমরা এভাবে টিক মার্ক দিয়ে দেব। সো লেটস রিড। দ্য চাইল্ড ওয়াজ নিয়ারলি নিউ হোয়েন হি ওয়াজ। বাচ্চাটা একদম নিয়ারলি নিউ হোয়েন হি ওয়াজ, যখন তার বয়স কত, ওয়ান ইয়ার ওল্ড, টু ইয়ার ওল্ড না ফোর ইয়ার্স ওল্ড? ক্যান অ্যানিমান সে, কেউ কি বলতে পারবে বলো তো, সে কখন নিয়ারলি নিউ? নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো না, তাহলে আবার এখানে চলে আসি। দেখো সেই প্রথম দিন যখন আমরা এই কবিতাটা পড়ি, দ্য ফার্স্ট ডে উই হ্যাভ রিড দ্য পোয়েম, হোয়েন আই ওয়াজ টু, আই ওয়াজ নিয়ারলি নিউ, তাহলে আই ওয়াজ টু, টু ইয়ার্স ওল্ড, দু বছর বয়স যখন ছিল, তাহলে এখানে আমরা কি করব, টু ইয়ার্স ওল্ড আমরা বি টিক মার্ক করব। বাট ইউ ডোন্ট হ্যাভ টু টিক অন দ্য বুক, ইউ উইল রাইট অন ইয়োর কপি। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ, হোয়েন দ্য চাইল্ড ওয়াজ ফাইভ হি ওয়াজ জাস্ট, যখন তার পাঁচ বছর বয়স তখন সে কেমন ছিল, অ্যালাইভ, ক্লেভার, নট মাচ মোর, কোনটা, যখন তার পাঁচ বছর বয়স? এগেন ইউ ক্যানট রিমেম্বার, ইউ ক্যানট রিমাইন্ড ইউর টেক্সট। সো নাও লেটস কাম এগেন হেয়ার। দেখো লেখা রয়েছে, হোয়েন আই ওয়াজ ফাইভ আই ওয়াজ জাস্ট অ্যালাইভ, তাহলে এখানে কী হবে, হোয়েন দ্য চাইল্ড ওয়াজ ফাইভ হি ওয়াজ জাস্ট অ্যালাইভ, ইয়াস। সো লাইক দিস ওয়ে সো মেনি আদার্স কোয়েশ্চেন ক্যান কাম, বাট হেয়ার ইন ইউর অ্যাক্টিভিটিস দ্য টু মাল্টিপল চয়েসেস আর দেয়ার, অনেকগুলো দেওয়া রয়েছে, তিনটে অপশান আছে, সেখান থেকে চুজ করতে হবে, পছন্দ করতে হবে একটা, তার জন্য পড়তে হবে এই লাইনটা। কিন্তু এই লাইনটার থেকেও তোমাদেরকে আগে বুঝে নিতে হবে যে পোয়েমটার মধ্যে কি রয়েছে, পোয়েমটা কেমন, এবং সেটাকে ভালো করে সুন্দরভাবে পড়া প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দিজ লাইন্স, অর ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার, হোয়াট উইল বি দ্য এক্সাক্ট অ্যান্সার। অ্যান্ড আফটার দ্যাট, ফর নাও আই উইল লিভ অল দিস কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যেহেতু এখন প্রথম টেক্সট পড়ছো, অ্যান্ড উই আর নট ফেস টু ফেস অ্যাট অল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, সো দিস অ্যান্সার্স আর নট সো ইম্পর্ট্যান্ট, সো জাস্ট লিভ দেম অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং স্ট্যান্জা। আই উইল ডিসকাস দিস লেটার, আমি এগুলো পরে তোমাদের বলে দেব। লেটস ডিসকাস দিস। দেখো এখানে দেওয়া রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং স্ট্যান্জা, তোমাদেরকে এই স্ট্যান্জা ফিল করতে হবে। কবিতা দেখে দেখে এখানে দেখবে, হোয়েন আই ওয়াজ ড্যাশ দেওয়া রয়েছে, আই ওয়াজ, আবার দেখো ফাঁকা ফাঁকা দেওয়া রয়েছে এরকম করে, কিন্তু দেখতে হবে যে কোন চার লাইনের শেষের লাইন মোর এই কথাটাতে গিয়ে শেষ হয়েছে। দেখো আমরা সেকেন্ড স্ট্যান্জা, টু হেল্প ইউ আই এম সেইং ইউ দ্যাট, সেকেন্ড স্ট্যান্জা দেখো মোরে গিয়ে দেখো ঠিক এভাবে শেষ হয়েছে, এ দেখো মোর। তাহলে এই সেকেন্ড স্ট্যান্জা দেখে আমাদেরকে লিখে নিতে হবে, এবং উই হ্যাভ টু ট্রাই টু রিমেম্বার দিজ ফোর লাইন্স। মে বি দিস উইল কাম ইন দ্য এক্সামিনেশান, মে বি, আই এম নট শিওর, বাট দিস ক্যান কাম ইন দ্য এক্সামিনেশান, সো হোয়াই উই টেক রিস্ক, কেন আমরা ঝুঁকি নেব, তাই আমরা ভালো করে পড়বো, ভালো করে দেখবো, তারপরে আমরা করবো। বাট ফর নাও জাস্ট ডু ওয়ান থিং, রিড দিস পোয়েম কেয়ারফুললি, কবিতাটা ভালো করে পড়ো, তারপরে এই এ এর দাগ আর এই সি এর দাগ তোমরা ভালো করে একটু করবে। এই কোশ্চেনে কী রয়েছে, উই উইল ডিসকাস ইট লেটার, ইফ আই সি দ্যাট ইউ আর রেসপন্ডিং দিস ওয়েল দেন আই উইল ডিসকাস ইট লেটার। ওকে, ফর দিস ক্লাস ইউ রিড দিস, প্র্যাকটিস দিস, অ্যান্ড বেস্ট অফ লাক টু অল অফ ইউ।